এক বোন লিখেছেন যে তার এক বোনের স্বামী গত কিছুদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তার তিনটি বাচ্চা আছে এবং স্ত্রী অন্তঃসত্ত্বা, ভিটেমাটি এবং অসমাপ্ত ঘর রয়েছে, জমানো তেমন কোনো অর্থ সম্পদ নেই। তো এরকম গরিব একটা পরিবারকে একজনের সুদের কিছু টাকা সেটা দেওয়া যাবে কিনা সওয়াবের আশা ছাড়া? এই সংসার বা এই পরিবার যেটা রয়েছে তাদের যে প্রয়োজনীয় যে খরচ, এটা যদি তাদের ইনকাম দ্বারা না চলে, তারা যদি পরিচিত গরিব মানুষ হয় এবং তাদের সংসার চালানো তাদের পক্ষে মানে সম্ভব না থাকে, হ্যাঁ, তাহলে গরিব হিসাবে তো জাকাতের পয়সা নিতে পারে আর যে কোনো অনুদান সে তারা নিতে পারে, ঠিক আছে। তবে এইভাবে সুদের হারাম অর্থ গ্রহণ করাটাকে আমি পছন্দ করি না, কিন্তু কেউ যদি দেয় তা আমি এটাকে নাজায়েজ তাও বলি না, কিন্তু এটাকে আমার কাছে পছন্দ হয় না আর কি, ঠিক আছে। কারণ এই জিনিসগুলো হচ্ছে খুবই নিকৃষ্ট পর্যায়ের জিনিস, হ্যাঁ, হারাম জিনিস এবং খুবই নিকৃষ্ট পর্যায়ের জিনিস। তো যাই হোক, যদি দিতে চায় তাহলে দিতে পারবে ইনশাআল্লাহ, কিন্তু এটা গ্রহণ করাটা উত্তম হবে না একজন পরহেজগার মানুষের জন্য। আল্লাহ তাআলা আলাম।